রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পয়লা জুলাই থেকে 50% যাত্রী নিয়ে রাজ্যে শুরু হচ্ছে বাস চলাচল। তবে সেক্ষেত্রে রাস্তায় বেরিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে নিত্য যাত্রীরা। হাতে গোনা গুটি কয়েক সরকারি বাসের দেখা মিললেও একেবারেই অমিল বেসরকারি বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, করোনা বিধিনিষেধ মেনে জরুরি পরিষেবা দিতে পারবে অটো। বারংবার নানা ক্ষেত্রে নানা সময় অভিযোগ উঠেছে ইচ্ছে মতো অটো ভাড়া চাওয়ার। অটো চালকেরা ইচ্ছে মতো অটো ভাড়া নিচ্ছেন, এমনটাই অভিযোগ উঠেছে বারংবার। কিন্তু বিধাননগর স্টেশন চত্বরে গিয়ে দেখা গেল একেবারেই উল্টো চিত্র। অটো চালকেরা বলছেন, বছর খানেক ধরে অপরিবর্তিত রয়েছে অটো ভাড়া। করোনাকালের আগে যে ভাড়া নেওয়া হতো এখনও রয়েছে সেই ভাড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় অটো বা বাস চলাচলের নিদান অনুযায়ী সরকারি বাস রাস্তায় দেখা মিললেও সেভাবে কিন্তু বেসরকারি বাসের দেখা মিলছে না। তবে সেক্ষেত্রে বেসরকারি বাস মালিকদের বক্তব্য, ভাড়া না বৃদ্ধি করলে বেসরকারি বাস রাস্তায় নামানো অসম্ভব। কিন্তু অপরদিকে বারবার নিত্য যাত্রী থেকে শুরু করে অন্যান্য সকল গোষ্ঠীর তরফ থেকেই কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছিল অটোর ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে। কিন্তু সেক্ষেত্রে একটি জিনিস বিধাননগর চত্বরে এসে দেখা গেল তার একেবারে উল্টো চিত্র। বেশি নেয়নি? না, বেশি নেয় না, আগের মতো না, আগের চেয়ে 5 টাকা বেশি। অপরদিকে অন্য যাত্রীরাও বলছেন ভাড়া অপরিবর্তিত রয়েছে বিধাননগরের বিভিন্ন রুটে। কেউ আবার বলছেন অল্প যাত্রী নিয়ে চলছে অটো, তাই সামান্য পরিমাণ ভাড়া বেশি নিচ্ছে অটো চালকেরা। আগামী সোমবার থেকে সেই ভাড়াও আগের মতোই করে দেয়া হবে, এমনটাই জানাচ্ছেন অটো চালকের একাংশ। আমরা একই ভাড়া নিচ্ছি, আমাদের ভাড়ার কোনো মানে তুলনামূলকভাবে আমরা যতটা যাতায়াত করি, আমাদের বিগত 3 বছর ধরে যা ভাড়া ছিল এখনও তাই ভাড়া আছে। আমরা সম্পূর্ণ যে পুরনো ভাড়া সেই ভাড়ায় আমরা যাত্রী পরিষেবা দিচ্ছি, আমরা কোনো অতিরিক্ত ভাড়া নিচ্ছি না। আগের লকডাউন চলাকালীন আমরা 3টে করে প্যাসেঞ্জার নিচ্ছিলাম, 3 জনের 15 টাকা করে ভাড়া নিয়েছি। এই সোমবার থেকে পুরো 4 জন করে নেওয়া হবে, আবার যে আগের ভাড়া 12 টাকা ছিল 12টাই করে দেওয়া হবে। শনিবার বিধাননগরের একটি অনুষ্ঠানে দমকল মন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বসুকে অটো ভাড়া বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, সব চালু হলে ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে, সমস্যার সমাধান হবে নিশ্চয়ই। দেখব, এখন তো সব বন্ধ আছে, খুলুক, আস্তে আস্তে চালু হয়েছে, দেখে নেব। বাস ভাড়া বৃদ্ধির দাবিতে যখন বন্ধের মুখে বেসরকারি বাস, তখন প্রায় 25 টাকার বেশি গ্যাসের দাম বৃদ্ধির পরেও অটো ভাড়া প্রায় অপরিবর্তিত রেখে অটো পরিষেবার পাশাপাশি গণপরিবহন মাধ্যমকে সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অটো চালকের একাংশ। বিধাননগর স্টেশন চত্বরের কিছু অটো চালক বলছেন, অর্থাৎ একটি রুটের অটো চালকেরা বলছেন তারা আগের মতোই ভাড়া নিচ্ছেন। অপরদিকে অন্য একটি রুটের অটো চালকদের বক্তব্য, কম প্যাসেঞ্জার তোলার কারণে তারা অল্প কিছু টাকা বেশি নিচ্ছেন। তবে আগামী সোমবার থেকে সেই টাকা অর্থাৎ বেশি টাকার পরিবর্তে তারা আগের ভাড়ায় নেবেন, এমনটাই বক্তব্য অটো চালকদের। ক্যামেরায় অর্কপ্রভু চট্টোপাধ্যায়ের সাথে সুস্মিতা মণ্ডলের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।